দিস ইজ দ্য মোস্ট অভদ্র ব্লগ টিল নাও। তো তোর কোন ভিডিও ভদ্র হয় ভাই, যে তুই ভদ্র অভদ্র এগুলার হিসাব করছিস? কোন ভিডিও ভদ্র হয় তোর? যেই ভিডিওই খুলি সেই ভিডিওতে শুধু মেয়ে আর মেয়ে। মানে মাঝে মধ্যে বুঝতে পারি না এটা কন্টেন্ট নাকি মেয়েদের হোলসেল মার্কেট। মানে নুন ছাড়া মাংস আর এর ভিডিওতে মেয়ে ছাড়া এর কন্টেন্ট, দুটোই নিরস। আজকে আমার এক্সের সাথে হোটেলে যাচ্ছি, বিকজ এক্স আমাকে সকালবেলা কল করে বললো যে লেটস গো টু হোটেল। আমরা হোটেলে কেন যাচ্ছি? We could spend some time মানে টাইম স্প্যান করবে। আর সেই টাইম স্প্যান কি হবে সেটা তোমরা সবাই জানোই। এক্সের সাথে ও হোটেলে যাচ্ছে, সেটা হচ্ছে কন্টেন্ট। আরে ইমালটাকে ফলো কে করে ভাই? আমি তোমারটাকে চিনতামই না। কয়েকদিন আগে আমাকে একটা ফ্যান বললো, নাসিব আক্তারকে রোস্ট করো। আমি গিয়ে সার্চ করলাম, দেখলাম তারপরে আমি কেন মরি না। তো আমি আমার সঙ্গে ল্যাপটপের ব্যাগও নিয়ে নিয়েছি, মাঝখানে আমি গেম খেলি। মাঝখানে গেম খেলিস? আমি যতটা জানি ভাই, তুই তো সবসময় গেম খেলিস। যেই মেয়ের সঙ্গে দেখা হোক, ও দেখে না সেটা কোন মেয়ে, মানে সে সেলিব্রিটি নাকি নর্মাল কেউ। ফার্স্টেই কোশ্চেন, কবে করেছো প্রথমবার? কবে মানে আপনি করেছিলেন? আমরা লাঞ্চ করব, দিয়ে সন্ধ্যাবেলা আমরা ফেরত আসবো। বিকজ ও আজকে টিউশন কামাই করে এসেছে। ওর এক্স টিউশন কামাই করে এসেছে আর ওর এক্স কে নিয়ে ওই হোটেলে যাচ্ছে। তাও কি করতে? দুজনে মিলে আমরা খুঁজছি, বিকজ আমি শিট ওয়ালেট থেকে বের করে এখানে টেবিলে রাখলাম, এখন খুঁজে পাচ্ছি না। ধরো তুমি একটা ব্লগার, তুমি ব্লগ বানাও, তুমি হোটেলে গেলে, এবার হোটেলে গিয়ে তুমি কি দেখাবে? হোটেলের ডেকোরেশন, হোটেলে কিরকম ভাবে কোথায় লাইট লাগানো, কত সুন্দর হোটেলটা, হোটেলের খাবার, হোটেলের ভিউ, তুমি এগুলো দেখাবে। কিন্তু না 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 না, তুমি যদি নাসিব আক্তার হও তাহলে তো তুমি এগুলো দেখাবে না, তুমি দেখাবে তোমার কর্ণ হারিয়ে গেছে। আমি দেখাচ্ছি, এই আমার না এই কর্ণ হারিয়ে গেছে, কোথায় যে রাখলাম, এই দাঁড়াও তো, বুয়ার ভিতরে ঢুকিয়েছি মনে হয়। এ ধরো ফাঁকা হও, এবার ধরো তুমি তোমার গার্লফ্রেন্ড বা এক্স এর সাথে তুমি হোটেলে গেলে, তুমি যা করার করলে, এবার কাজ হওয়ার পরে তুমি কি তোমার এক্স কিংবা গার্লফ্রেন্ড এর সঙ্গে এরকম লেভেলের ব্যবহার করবে? এ চাবানা, এ আমার পার্টে, এ এটা ওটা? নিশ্চয়ই না। এই কন্টেন্ট ক্রিয়েটারের নামে এমন একটা এত নিচু লেভেলের ভালগারিটি প্রমোট করে যে ভালগারিটি দেখে তোমারই মাথা বাস্ট হতে বাধ্য। আর এর ভিডিওতে ভিউজ যেগুলো আসে, আমি তাদের কাছে কোয়েশ্চেন করতে চাই, কেন? আমার বুকে কোনো চুল নেই, কিন্তু আমার না এই চারপাশে অনেক চুল থাকে, এগুলো আমি টেনে টেনে উঠিয়ে দিই। আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে। নিপ্পল থেকে চুল কেটারে ভাই, এটা কেমন কোট, এটা কিরকম ব্লগ, এই ভগবান! হ্যালো ভাই, সো আমি আর আমার একটা বান্ধবী আমরা সিনেমা দেখতে এসেছিলাম বাইরে, মানে আমার বাড়িতে ওয়াইফাই খারাপ হয়েছে, তাই আমি এখানে সিনেমা দেখতে এসেছিলাম নেটফ্লিক্স। একদম একদম, পাবলিক তো কানা, তাই না? পাবলিক বুঝি তুমি বলছো, তুমি তোমার বান্ধবীর সাথে সিনেমা দেখতে গেছিলে হোটেলে, তো আবার খালি গায়ে ভিডিও বানাচ্ছে, সিনেমা দেখতে এসেছিলাম বান্ধবীর সাথে। পাবলিক তো বোঝে না, পাবলিকের জন্ম তো হাওয়ার থেকে বেশি আসছে, পাবলিক বাজার থেকে নিয়ে আসছিল না বাবা মা, পাবলিক তো এগুলো বোঝে না, গাধার বাচ্চা শালা। আমার মনে হয় আমার আমার এই হোটেলটাতে অনেক মানে অনেক ফল্ট আছে, মানে আমার একদম পছন্দ হচ্ছে না হোটেলটা। ফ্রিতে যে হোটেল বেলুন দিবে সেই হোটেল তো ভালো, তাই না? যে হোটেল তোমাকে বেলুন দিবে না সেই হোটেল খারাপ। এক কাজ কর, তুই বেলুনের ব্যবসা কর, তোর মুখটা দেখতে বেলুন আলার মতনই লাগে। আরে এই যে প্রত্যেক ভিডিওতে বলে বেড়ায় আমার বন্ধুর সাথে এখানে যাচ্ছি, আমার বন্ধু বান্ধবীর সাথে এখানে যাচ্ছি, এর কারা বন্ধু ভাই? তাদেরকে তাদের একবার অ্যাটেন্ডেন্স দাও, তাদেরকে একবার দেখতে চাই কে ভাই। আমার গ্রুপে যদি এরকম ছেলে থাকতো আমার বাবা বাবাকে বাইর থেকে বেরিয়ে দিত না। জল খেতে গেছিস না, যেটা করতে গেছিস করে চলে আয়, পাবলিক কে ওগুলো ফালতু জ্ঞান দেখি লাভ, ফোন চলে না, টিভি চলে না, তোর যেটা চলার ওটা চলছে তো ভাই, তাহলেই তো হবে। মানে আমি তোমাকে বলি এই শুটটা কখন করা, আমার মানে যা মনে হয় ফার্স্ট টাইম এক শট হওয়ার পরে সেকেন্ড শটের মাঝখানে একটা ডিস্টেন্স থাকে, 5 মিনিট 10 মিনিট একটা ডিস্টেন্স থাকে, যখন তোমার ভিতরে মালটা লোড হয়, মানে নেক্সট টাইমের জন্য গুলিটা লোড হয়, ওই গুলি লোড হওয়ার টাইমের ভিডিও এটা।
ভিজে গেছে। এই চলো আমি এটাই তো ওয়েট করছিলাম, আজকে অফিস টফিস যাব না আমি, আজকে চলো ঘরে চলো ঘরে চলো। তাহলে ধরো তুমি একটা ভিউয়ার্স, তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটরের থেকে কি চাও, মানে তুমি কি চাও মন থেকে বলো, তুমি কি চাও? তুমি চাও যে সে তোমাকে কমেডি করুক, মানে তোমার তুমি সারাদিন ফার্স্টেড ডিপ্রেস, তারপরে তো সে একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও তুমি খুললে একটু এরকম করে হাসলে, তুমি এটা চাও? বা এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার যার থেকে তুমি কোনো নলেজ পাও, জেনারেল নলেজ পাও, বা এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার যাকে দেখে তুমি একটু মোটিভেট হও, যাকে দেখে তুমি ইন্সপায়ার্ড হও? এবার আমাকে বলো এই মালটাকে দেখার পরে তোমার কী হয়? ঠারাক ছাড়া আর কী হয়? ঠারাক বাদ দিয়ে, এই ঠারাকটা বাদ দিয়ে আর কী হয়? আর কিছু হয় কি? মানে তোমরা একে কন্টেন্ট ক্রিয়েটার, অনেকে বলে কন্টেন্ট ক্রিয়েটার আই এম এ বিগেস্ট ফ্যান, কে ভাই এর ফ্যান কারা? আমি তাদেরকে দেখতে চাই, কমেন্ট বক্সে লেখ ভাই তোরা যে আমি এর ফ্যান হই, আমাকে আমি জানতে চাই, আমি দেখতে চাই তোদেরকে, কে ভাই এর ভিডিও দেখে? প্রত্যেকটা ভিডিও মানে এক একটা সিঙ্গেল ভিডিওতে মেয়েদেরকে ডিরেক্টলি ও টিজ করে, মেয়ের ছেলেটা কি লেভেলের ভাই? এই কন্টেন্ট ক্রিয়েটার কি করে কন্টেন্ট ক্রিয়েটার, মানে মাথায় ঢুকছে না আমার। পায়েল পায়েলের সাথে ওখানে ভিডিও বানাতে গেছে অ্যাক্ট্রেসের সাথে, অ্যাক্ট্রেসকে ডিরেক্টলি ভাবে কে কোশ্চেন করে ভাই? এই তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। আমাকে বিয়ে করবে? না। এই তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। বিয়ে করবে? না। মালটা জেলে গেল বলে। গাইস মেয়েরা ছেলেদের ফিউচার দেখে আর ছেলেরা মেয়েদের পাস্ট দেখে। হ্যাঁ তো তোর মতন ছেলে থাকলে তো ফিউচারই দেখবে না, পাস্ট কি দেখবে? তোর পাস্ট কি? ওর পাস্ট আছে কিছু? ওর পাস্ট তো কলার ছাড়, শুধু কলার কলা। এই জিনিসটা আমাকে খেতে দিয়েছে, এই জিনিসটা আমি খাবো কিভাবে আমাকে বলো ভাই, এটা কিভাবে খাবো বাবা? শোনো না, শোনো একটু, জিজ্ঞাস করো না কি করে খাবো, তখন তো দুই হাতে ধরে চাপায় ঢুকাও, আর এখন যখন বার্গার সামনে দিচ্ছে কি করে খাবো, ওয়েটারকে ডাকছে মারবো গুয়া লাগতি। তুমি কোনো ছেলে বন্ধু রাখবে না আজকে থেকে, মানে কোন ছেলের সঙ্গে তোমার বন্ধুত্ব থাকবে না, তুমি কোন ছেলের সাথে কথা বলবে না। কেন? কারণ সব ছেলে তোমার কাছ থেকে ওটাই চায়, শুধু ওটাই চায়। তোর মতন মেন্টালিটি থাকলে এরকম টাইপের ভিডিও বানানো যায়, সব ছেলে তোমার থেকে ওইটাই চায়, মানে ছেলেরা তো তোর মতন কলার ঝাড়নে ঘুরে বেড়ায় না, দেখলে আর ঢুকাবে এরকম করে ভাই? কলকাতার সব হোটেলে চাদর ফুটা করে আসে মালটা, খবর আছে আমার কাছে। সরি গাইস আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, কথা কথা চিল্লা উঠতেছে, আমি নিজে নিজেকে দুইবার আলিস বেল বললাম, কি করবো মালটার মুখ দেখলি ফ্রাস্ট্রেশনে পড়ে যায় ভিতরে আমার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ, কারণ কি আমি এই ছোলার ডালকে নিয়ে আর ভিডিও বানাতে চাই না, মানে কি ভিডিও বানাবো ভাই, যেই ভিডিওগুলি একই কন্টেন্ট, একই টপিক, একই লজিক, একই ইন্টেনশন ভাই, হচ্ছে না আমার, তোমার হচ্ছে না। এরপরে আমার আমার ভিতরে আরও ফ্রাস্ট্রেশন ভরে যাবে, আমি নিজের লোককে মারামারি শুরু করে দিবো, দরকার নাই ভাই, আমি আর চাই না এই ভিডিওটা আর বড় করতে, লম্বা করতে। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা জানো কী কী করতে হয়, লাইক ঠিক যা করতে হয় করে দাও, আর মানে এটা না যে পার্সোনালি ওকে হেট করি এমন কোনো ব্যাপার না, বাট ওর কন্টেন্টগুলো দেখে, হ্যাঁ কন্টেন্টগুলোকে হেট করি, ডিরেক্টলি বললাম কন্টেন্টগুলোকে হেট করি, ছেলেটা পার্সোনাল লাইফে কীরকম সেটা আমি জানি না, আমার দেখার দরকারও নেই, আমি দেখা করতেও চাই না কোনো দিন। যাই হোক হোয়াট এভার, যেটাই হোক, তো আজকে ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। না মানে তোমরাই দেখো, মুখটা দেখো, তোমরাই দেখো।